ओम सैराम वेलकम बैक टू माय चैनल बनीश्री सरकार ब्लॉग्स। आगे ब्लॉगटाए आमी तोमादे बोले छिलाम शिड्डी सीरीजे जे नेक्स्ट ब्लॉगटा किन्तु एकटु इंटरेस्टिंग होते चले छे, तो तोमरा किन्तु केउ मिस करो ना। तो चलो आज के इंटरेस्टिंग ब्लॉगटा कि सेटा देखा जाक, शुरू करा जाक आज के ब्लॉगटा। तो देखो एखन होच्छे आमरा जेदिन पौंछेछिलाम सेई दिनई, तो आमरा घुमिये दुपुरबेला एई तखन बाजे होच्छे एकटा पौने একটা, আমরা বেরিয়ে পড়েছিলাম একটা জায়গার উদ্দেশ্যে। কোন জায়গার উদ্দেশ্যে সেটা তোমাদের রিভিল করছি, কিন্তু তার আগে আমাদের হোটেলের নিচেই হচ্ছে দোকানটা, তো মা কিছু জিনিস নিচ্ছে। আর যেখানে আমরা যাব তার জন্য একটা ডিসকাউন্ট কুপন এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্ট বলো বা দোকান বলো কিছু নিলে তোমাদেরকে দেবে, তো সেই কুপনটাই আমরা কালেক্ট করছি। আর কালেক্ট করে ওখান থেকে চলে এসেছিলাম সোজা বিরাসত রেস্টুরেন্টে লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে এসেছি, চলো আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদেরকে সেই জায়গাটা নিয়ে যাব। তো লাঞ্চে দেখো আমরা এখানে খুব সুন্দর, মানে দেখো আমরা তো নর্মালি চাইনিজ খেলে মাথাতেই আসে না যে ভেজ চাইনিজ খাবো, কিন্তু এইখানে এসে কিন্তু খুব সুন্দর করে আমরা ভেজ চাইনিজ খাই। আর এইখানে আমি মা আর আশিরিয়া বসে পড়েছিলাম, কিন্তু আশিরিয়া যেটা মাঝে হয়েছিল খুব মন খারাপ করছিল সঞ্জীবের জন্য, ও ভীষণ মিস করছিল বাবিউকে, তো তাই মা নিয়ে গিয়ে ওকে একটা ডল কিনে দিয়েছে। তো ম্যাডামের মুডটা একটু হলেও ঠিক হয়েছে। আর আজকে সকালবেলা আমরা যে ভুলটা করেছিলাম, তিনজনে তিন রকম খাবার নিয়েছিলাম, সেই ভুলটা এবার করিনি। এখানে আমরা একটা স্যুপ নিয়ে নিয়েছিলাম যেটা আমরা 1/3 করে খেয়েছিলাম, আর তার সাথে চাউমিন খেয়েছিলাম। খেয়ে চলো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এইবার আমরা যাব হচ্ছে যেই জায়গাটা তোমাদের নিয়ে যাব। আর তার জন্য আমাদের একটা অটো লাগবে, তো সেই অটোটাই আগে আমরা দেখে নিই, দেখি আমরা চলো যাব সেইখানে। এই দেখো আমরা চলে এসেছি কোথায় সেটা এবার বলে দিই, আমরা চলে এসেছি সাইতিতে। আর এইটাই হচ্ছে কিন্তু সেই ডিসকাউন্ট কুপন, যে ডিসকাউন্ট কুপনটার কথা আমি বলছিলাম তোমাদেরকে। মজা হচ্ছে? ঢোকবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি সাইতিত্ব কি। সাইতিত্ব হচ্ছে শিড্ডি সমাধি মন্দিরের সামনে থেকে খুব বেশি দূরে না একটা ডিভোশনাল থিম পার্ক হয়েছে যার নাম হচ্ছে সাইতিত্ব। আর এবং এখানে আসলে তোমরা ভীষণ কাছ থেকে ভীষণ সুন্দরভাবে বাবাকে ফিল করতে পারবে, যেটা আমি এনজয় করেছি। তো সেইখানকার সব চার্ট বা সব কিছু তোমাদের দেখো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর বাচ্চাদের ক্ষেত্রে বলছি 3.3 ফিট হাইটের নিচে হলে বা সেই অবধি হলে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, কিন্তু 3.3 ফিটের ওপরের মানে একটু ওপর হলে বাচ্চাদেরও টিকিট লাগে, কিন্তু টিকিটের প্রাইস কি সেটাও আমি তোমাদের ইন ডিটেলস স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমাদেরকে আমি বলবো যে যারা শিড্ডি প্ল্যান করছো তারা কিন্তু সাইতীর্থ মিস করো না, এত সুন্দরভাবে হয়েছে, এত সুন্দর করে বাবার পুরো লাইফটা তোমরা ফিল করতে পারবে, তোমরা দেখতে পাবে যে এই মানে এইখানে না আসলে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো আমরা ভেতরে যাই এবং তোমাদেরকে দেখাই যে আমরা কীরকমভাবে এনজয় করেছি। তো আমাদের এইটা দেখে নাও, দেখে নেক্সট টাইম যারা শিড্ডি আসছো তারা সাইতিত্ব কিন্তু অবশ্যই এসো। চলো প্রথমেই তোমাদের যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে টেম্পল রাইড। আর খুব লাকিলি বাবার কৃপায় বাবা বোধহয় তোমাদের জন্যই ব্যবস্থা করে দিয়েছিল, যারা এখনও ফিজিক্যালি সাইতীর্থে যেতে পারোনি, যে একদম কোনো ডিস্টার্বেন্স ছাড়া কিন্তু আমি রেকর্ড করতে পেরেছি, শ্যুট করতে পেরেছি। তো চলো তোমরাও এনজয় করো টেম্পল রাইড আমাদের সাথে। নমস্কার, ভারতবর্ষকে প্রমুখ তীর্থ স্থানों की आज हम उन अद्भुत मंदिरों का दर्शन करने जा रहे हैं जिनका निर्माण आज से सदियों पहले हमारे पूर्वजों ने किया था। तो आइए इस यात्रा का प्रारंभ मां नगरी मुंबई से करते हैं।
पूरे देश से यहाँ लोग आते हैं और ये नगरी किसी को नाराज नहीं करती। गेटवे ऑफ इंडिया, भारत का ये प्रवेश द्वार इस समुद्र के तट पर 100 से भी ज्यादा सालों से खड़ा है। उनमें से एक है श्री गणेश जी का श्री सिद्धि विनायक मंदिर, और दर्शन करने के साथ ही साथ ले लेते हैं गणपति बाप्पा का आशीर्वाद भी। इस मंदिर का निर्माण श्रीमती देवबाई पाटिल ने 16 नवंबर सन 1801 में करवाया था। ये मंदिर और ये देवता यहाँ आने वाले किसी भी श्रद्धालु को निराश नहीं करते और सबकी मनोकामना पूरी करते हैं। मुंबई से अब सीधे चलते हैं गुजरात। भगवान श्री कृष्ण का ये प्राचीन द्वारकाधीश मंदिर 2000 वर्षों से अधिक समय से यहाँ बसा हुआ है। मान्यता ये है कि द्वारका नगरी में भगवान श्री कृष्ण का निवास ठीक इसी स्थान पर हुआ करता था। गोमती नदी के किनारे बसे इस मंदिर के दो द्वार हैं, मोक्ष द्वार और स्वर्ग द्वार। चार धामों में से एक है ये द्वारकाधीश मंदिर। हर साल यहाँ कृष्ण जन्म का उत्सव बड़े धूमधाम से मनाया जाता है। अब हमारी यात्रा नर्मदा के उस पार उत्तर दिशा में होगी। हम वाराणसी नगरी से होते हुए दर्शन करने जाएंगे चार धामों में से एक और धाम श्री केदारनाथ जी के। केदारनाथ शिव जी का मंदिर है, इसे खुद पांडवों ने बसाया था ऐसा माना जाता है। आज का जो मंदिर है उसकी रचना 1200 साल पुरानी है। इस मंदिर के द्वार हर साल केवल अक्षय तृतीया से कार्तिक पूर्णिमा तक यानी लगभग 6 महीने खुले रहते हैं। हिमालय के गढ़वाल क्षेत्र की पहाड़ियों में बसा बद्रीनाथ जी का मंदिर भी लगभग 3000 वर्ष पुराना है। भगवान विष्णु के इस मंदिर का उल्लेख महाभारत, भागवत पुराण, पद्म पुराण इन सभी ग्रंथों में पाया जाता है। तो आइए दर्शन करते हैं श्री बद्रीनाथ जी के। सदियों से लाखों करोड़ों लोग आषाढ़ी एकादशी के दिन भगवान विट्ठल के दर्शन के लिए महाराष्ट्र के पंढरपुर पहुंचते हैं। भगवान विट्ठल की इस वारी को कौन नहीं जानता। आठ सौ साल पुराना ये मंदिर भक्त पुंडलिक की भक्ति का प्रमाण भी है और महाराष्ट्र की संत परंपरा का आधार भी। महाराष्ट्र से अब सीधे चलते हैं जिंदा दिल पंजाब के स्वर्ण मंदिर में।
सिखों के चौथे गुरु श्री गुरु रामदास जी ने ये मंदिर 1577 में बनवाया था और 18वीं सदी में महाराजा रणजीत सिंह जी ने 750 किलो स्वर्ण अर्पण करके दरबार साहिब को सोने से सजाया था। ये अकाल तख्त है और ये है गुरु ग्रंथ साहिब। वाहे गुरु जी दा खालसा, वाहे गुरु जी दी फतेह, जो बोले सो निहाल, सत श्री अकाल। हमारा अगला पड़ाव है पुरी का जगन्नाथ मंदिर, जिसमें बसे हैं साक्षात भगवान श्री कृष्ण यानी जगन्नाथ, बलभद्र यानी बलराम और सुभद्रा। भगवान जगन्नाथ का ये मंदिर सुप्रसिद्ध चार धामों में से एक है और चार धाम की यात्रा की शुरुआत भी यहीं से की जाती है। सन 1174 में कलिंग देश के राजा अनंत वर्मा ने इस मंदिर का निर्माण करवाया था और तब से भगवान जगन्नाथ की रथ यात्रा पूरे विश्व में विख्यात है। अब चलते हैं दक्षिण भारत के मीनाक्षी मंदिर की ओर। मीनाक्षी जो देवी पार्वती का रूप है, उनके मंदिर का ये 1000 स्तंभों का दालान है। 2500 वर्ष पुराने इस मंदिर के 50 मीटर ऊंचे 14 गोपुरम वास्तुशिल्प के सौंदर्य का प्रतीक है। इस मंदिर में 33,000 मूर्तियां हैं और यहां दर्शन के लिए रोज 15,000 से भी अधिक भक्त आते हैं। आंध्र प्रदेश के चित्तूर की ये पहाड़ियां हमें पहुंचाएंगी भारत के सबसे प्रसिद्ध मंदिर तिरुपति बालाजी के दर्शन के लिए। 1700 साल पुराना ये मंदिर हमारे प्राचीनतम मंदिरों में से एक है। इस मंदिर में संस्कृत, तेलुगु, तमिल और कन्नड़ भाषाओं में इतिहास बताने वाले 640 शिलालेख हैं और 70,000 से भी अधिक भक्त यहाँ प्रतिदिन श्री बालाजी का दर्शन करने आते हैं। तो आइए हम भी श्री बालाजी के दर्शन करके उनका आशीर्वाद प्राप्त करते हैं। अब इस तीर्थ यात्रा के समापन का समय आ गया है, पर इसे समाप्त करने से पहले चलते हैं शिरडी और ले लेते हैं साईं बाबा का आशीर्वाद। यही वो 100 साल पुरानी शिरडी है, हमारे साईं। तो आप अनुमति दें साईं बाबा के आशीर्वाद के साथ इस तीर्थ यात्रा का समापन करते हैं। हमें आशा है कि आपकी ये यात्रा सफल हुई और आप हमें फिर से आपकी सेवा करने का मौका जरूर देंगे। नमस्कार। কেমন লাগলো তোমাদের সবার? আশা করছি ভালো লেগেছে, এনজয় করেছো তোমরা। তো চলো এই এইটার পর আমরা এরপর দেখব হচ্ছে সবকা মালিক এক বলে একটা ছোট্ট মুভি। এই মুভিটা দেখতে গিয়ে পার্সোনালি আমি বলছি, আমার না কেন জানি না শেষের দিকে মানে
এতটা ইমোশনাল হয়ে গেছিলাম আমি আমি বাবার মুভি আগেও দেখেছি কিন্তু এতটা ইমোশনাল হওয়ার কিন্তু কারণ কোনো ছিল না। তো জানি না তোমরা পরে আসলে ফিল করবে কিনা ব্যাপারটা, কিন্তু আমি হয়েছিলাম, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এটা বেশি আমি শ্যুট করতে পারিনি কারণ অ্যালাউ ছিল না, তো যতটা পেরেছি তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস বলি যে এখানকার অ্যাকোমোডেশন নিয়ে কোনো তুলনা হবে না, মানে আইনক্স, সিনেপলিস এগুলো সব পেছনে চলে গেছে, জাস্ট দারুণ দারুণ অ্যাকোমোডেশন। তো চলো আমরা দেখি। আর একটা জিনিস হ্যাঁ, আশিরিয়া কিন্তু এইটা মানে ও দাদুর ফিল্ম দেখে কিন্তু ফার্স্ট মুভি থিয়েটারে যাওয়া আশিরিয়ার, এটা আর সেটা দাদুর ফিল্ম দেখে হলো, তো এটা অসম্ভব একটা ভালো জিনিস। बहुत अच्छा काम कर रहे हो, बहुत अच्छा। मैं प्रसन्न हूँ तुमसे बाबा। लोग तुझे नागपुर का कुबेर कहते हैं ना, लेकिन मैं तुझे दानशूर कर्ण मानता हूँ बाबा। আর ঠিক যখন সবকা মালিক এক দেখার পর মনে প্রচুর আবেগ নিয়ে তোমরা বেরিয়ে আসবে, তখনই ঠিক সামনে থেকে দেখবে বাবা হেঁটে এসেছে, মানে আসছে আর কি। তো এটা এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। আর এই যে দেখো, আমি আর কিছু বলছি না, তো তোমরা দেখো। এবার তোমাদের নিয়ে যাব লঙ্কা দহন দেখতে, যেটা 5D শো। তো তার আগে দেখো, ঠিক হলের বাইরে বসে আছেন একজন জাদুকর, তো যিনি আমাদের ম্যাজিক দেখাচ্ছেন। আর সত্যি কথা বলতে বাচ্চারা তো করছেই, আমরাও কিন্তু ভীষণ এনজয় করছি। তো লঙ্কা দহনের আগে আমরা এখন দেখছি ম্যাজিক শো। লঙ্কা দহনে একদমই শুট বারণ ছিল, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। এরপর আমরা সোজা চলে যাব দ্বারকা মাইতে। তো চলো, দ্বারকা মাইর তেও বারণ আছে, কিন্তু কিছুটা হলে আমি বাবাকে একটু কানে কানে পারমিশন নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাম্পু মাসুম বাচ্চি আর
लक्ष्मी नाम था उसका, मुझे याद है। उसी श्रद्धा और मोहब्बत के साथ मेरे पास आए, इसलिए उस दिवाली की रात उस लक्ष्मी की जिंदगी जैसे रोशन हुई थी, उसी तरह आप सब लोगों की जिंदगी भी हमेशा हमेशा रहेगी। অসাধারণ অসাধারণ কিছুটাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, কিন্তু আমি ভিডিওর আগেই যেটা বলেছিলাম আরও একবার রিপিট করছি, তোমরা কিন্তু বাবার কাছে গেলে সাই তীর্থে অবশ্যই যেও। আর আশিরিয়াকে দেখো প্রচণ্ড খুশি খুশি মুডে যাচ্ছে, আর এখানে বেরিয়ে দেখো বাবার সমাধি মন্দিরের আকারে একটি মন্দির আছে ছোট্ট, এখানে করেছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর এখানে তোমরা সামনে দাঁড়িয়ে ফটো তুলতে পারবে, আর ফটো তুলবার জন্য ওরাই তুলে দেবে, সেই ফটোটা তোমরা কালেক্ট করে নিতে পারো ফোনে, বা তোমরা প্রিন্ট আউটও বার করতে পারো। তো আমরা প্রিন্ট আউট আর বার করিনি, আমরা ফোনে হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছিলাম। এই যে শ্রী ফটোশপ, এখানে হোয়াটসঅ্যাপে মানে এখানে গিয়ে ফটো চুজ করে ওরা দু তিনটে তুলবে, সেখান থেকে তোমরা চুজ করে নিতে পারো একটা, তো আমরা নিয়ে নিয়েছিলাম। আর এই ভিডিওটার শেষে আমি সব ছবিগুলো যখন কোলাজ করে দেব, তো সেই সময় দেখবে যে ছবিটা দেব এইখানকার তোলা একটা ছবি, আর মানে সেটা তখন তোমরা দেখতে পাবে আর কি। আর বাইরে প্রচুর জামা কাপড়ের দোকান আছে, তবে আমার পার্সোনালি মনে হয়েছে যে এখানকার যে জামা কাপড়ের দামগুলো সেগুলো একটু বেশি এক্সপেন্সিভ, তো আমরা আর কিছু নিইনি, তবে তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো। তো চলো এখান থেকে আমরা সোজা চলে যাই বাইরে, মানে এক্সিট করি এবার। তো লেজার শো বা বাকি কিছু শো এখানে হবে, কিন্তু আমরা আর অপেক্ষা করবো না, কারণ বুঝতেই পারছো যে ট্রেন জার্নি করে এসে জাস্ট মানে কি বলবো, এক্সাইটমেন্টে কিন্তু আমরা বেরিয়ে বেরিয়ে ঘুরে যাচ্ছি, কিন্তু শরীর আর পারমিট বেশি করছে না। তো আমরা বাইরে যাব, কিছুক্ষণ বসবো, বসে সোজা মানে হোটেলের দিকে রওনা নেব। তো চলো এবারের মতন সাই তীর্থকে বিদায় জানানো যাক। আর তোমরা যারা আমার ভিডিওটা আজকের ব্লগটা আর কি নতুন দেখছো, ভিজিট করে চ্যানেলটা, তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, তোমাদের এই পাশে থাকাটা আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার্ড করে। আর আমি নতুন আর একটা শেডি সিরিজ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাব। আজকেই মতন এই সিরিজটাকে বিদায় বলছি, আর কমেন্ট করো সবাই মিলে কীরকম লাগলো আজকের বাবা সাই তীর্থটা, যতটা পেরেছি সম্ভব হয়েছে আমি তোমাদের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি। তো কেমন লেগেছে তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমারও সেই কমেন্টগুলো পড়তে ভালো লাগবে। আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, চেনা পরিজন মানুষদের সাথে অবশ্যই শেয়ার করো কিন্তু। তো চলো আজকের মতন আসি, সবাই মিলে ভালো থেকো, বাবার আশীর্বাদে, ওম সাইরাম।